तो हमें स्टार्ट करते हैं। तो गाइस এখানে देखते हैं একটা স্কেপ আসছে, तो অটোমেটিক সলভ হয়ে গেছে। तो এখানে দেখুন একটা ক্যাপচা স্কেপস আসছে, এখানে বোর্ড যেগুলো সেগুলো সিলেক্ট করতে বলতেছে। তো বোর্ড যেগুলো সেগুলো সিলেক্ট করতেছি, তারপর ভেরিফাইতে ক্লিক করলাম। যে ফান ক্যাপচাটা আসছে এটা অটোমেটিক সলভ হয়ে গেছে। দেখুন এটা অটোমেটিক সলভ হয়ে গেছে।